সম্প্রসারণের দাবিতে আমাদের যে সপ্তাহব্যাপী আন্দোলন চলছে, এই আন্দোলন চলবে এবং আমরা আশা করছি আর অল্প কিছুক্ষণের মধ্যেই কর্মকর্তা কর্মচারীদের মধ্যে যারা আমরা দেখতে পাচ্ছি যে স্বাস্থ্য অধিদপ্তরের শামীম, সোহেল ভাই, চালাল ভাই সহ স্বাস্থ্য অধিদপ্তরের বিভিন্ন স্তরের কর্মকর্তা কর্মচারীরা এখানে নেমে এসেছে এই দুর্নীতি টিজির অপসারণের দাবিতে সংগ্রামের। বন্ধুগণ, আপনারা জানেন যে এই স্বাস্থ্য সেক্টর কিভাবে দুর্নীতির আখড়ায় পরিণত করা হয়েছিল। এখানে বিভিন্ন প্রজেক্ট থেকে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করা হয়েছে, যে প্রজেক্টের টাকায় এদেশের দুর্দশা পিষ্ট গরিব রোগীরা চিকিৎসা পেতা, সেবা পেতা, তাদের তাদের জীবন রক্ষা হতো, কিন্তু মানুষের অসুস্থ দুর্দশাগ্রস্ত পীড়িত মানুষের জীবন রক্ষার টাকা তারা লোপাট করে দেশে পাচার করেছে, বাড়ি গাড়ি করেছে, ব্যাংক ব্যালেন্স করেছে। সংগ্রামে বন্ধুগণ, আপনারা জানেন যে এই সৈন্য শাসক শেখ হাসিনা এদেশের মানুষের গণতন্ত্র হরণ করেছিল, এদেশের মানুষের ভোটাধিকার ও বাক স্বাধীনতা হরণ করেছিল, এদেশ থেকে এদেশে কোনো আইনের শাসন ছিল না, কোনো হত্যাকাণ্ড ছিল তাদের কোনো বিচার ছিল না, পক্ষান্তরে হাজার হাজার মিথ্যা মামলা দায়ের করে এদেশের সাধারণ মানুষ এবং প্রতিবাদী কণ্ঠস্বরদের কণ্ঠ স্তব্ধ করতে চেয়েছিল। বন্ধুরা, আপনারা জানেন যে এই ফ্যাসিস্ট সরকারের আমলে সবচেয়ে বেশি দুর্বৃত্তান চালিয়েছে স্বাস্থ্য সেক্টরে। কোভিড পিরিয়ডে ভিন্ন বৈদেশিক ফান্ড থেকে যে সাহায্য এসেছে হাজার হাজার কোটি টাকা, এই টাকাগুলো প্রপার ওয়েতে ব্যবহার না করে সম্পূর্ণ লোপাট করা হয়েছে।